নুজাতিদং ইয়েম দাওবাইসা বরনি বিয়াবাউ সরকারারি ননি রাং জাক্রনাই জাক্রনাই গেই প্রমর বরনি সরকারাও চেয়ারম্যান মেম্বার ফনি রজা রজা রাং জাক্রনাইনি ওজন মুলাম্পাগিরিনি প্রায় সাসিয়াউনো বাড়ি প্রায় দো রজাসিম রাং লারেনি ওজন হুমকি হনারে রাং ডাবিনাইনি ওজন আর পিএমএ ওয়াই নখু মজাঙাই লুপুইনি ওজন নঙ্গৌ বে খেবাও প্রধান মন্ত্রী আওয়াস ইয়োজনানি সায়াও চেয়ারম্যান মেম্বারফোরনি রাং জাক্রনাইনি অজাত নুনো মন্দং ইয়েম দাওবাইসা বরনি বেরগাঁও বিয়াবাও রাং জাক্রনাইকো লানানি আরটিআই ফাইল কালামদং অঞ্চলনি সানাই সুবুঙা আরটিআই ফাইল কালামগ্রা বিথাংমানি অজাত বাদিব্লা চেয়ারম্যান মেম্বারফোরা সরকারারি ন' হোনাইনি মুঙাও হুমকি হোনানি রাং দাবিয়ো মুলাম্পাগিরিফোরনিফ্রাই সাসেয়াওনো বাড়িফ্রাই দো রজাসিম রাং লায়ো আর পিএমএ ওয়াই নখু আদ্রা থামহিনবা আবুঙৈ লুফুঙা থারিনো বেবাইদি থাসারিয়াও বিটিআরনি গাহাই প্রমোদ বরুয়া মা থাঙ্কি লাগোন ইয়াম দাওবাইসা বরুয়া মা ফিন্নাই হোগোন বেখো সমাসো ফোরমাইসিগোন চৌব্বিশ তিনি দুই হাজার তেইশত এটা আরটিআই দিছিলোঁ ভেগাঁও ব্লক আন্ডাৰত মানে বিশেষ কারণটো হল আপনার ভেগাঁও ব্লক আন্ডাৰত বহুত কারাপশন চলি আছে আমার পিএম ওয়াই হাউসর নামত চেয়ারম্যান বিলাক ছয় হাজার সাত হাজার পাঁচ হাজারকে তেনেকুৱা পয়সা লয় আছে আমি তেনেকুৱা বিচরা নাই তার বাবে আমি জানি শুনি ফেলে আমি আরটিআই এটা মারিছিলো তাতে কিন্তু আরটিআই যিখিনি মই বিচাৰিছিলোঁ ব্লগৰ পৰা এইখিনি রিপোর্ট মই পোৱা নাই ভালদরে পোৱা নাই মোক ছয়টা পয়েন্টৰ ভিতৰত আপনার মোক দুটা মাত্র পয়েন্ট মানে ক্লিয়ারে দিছে তাৰপিছত মই বাকিখিনি মই খুজিছিলোঁ কিন্তু তেখেতসকলে ক্লিয়ার দিব পারা নাই মই কৈছিলোঁ কি টোটেল হাউস আমার ভেরগাঁও ব্লকের আন্ডার কেমন সেংশন হয়েছে কেটা সেংশন হয়েছে তেখেতসকলে কলে আকো স্টিমেটের কথা কৈছিলোঁ মই স্টিমের কথা তেখেতসকলে দিলে তারপর মই খুঁজেছিলোঁ কি যদি কন্ট্রেক্টরে যদি ঠিকাদারবিলাক যদি ঘর বনাবা যদি কোনো পারমিশন নাই তেতিয়া হলে তেখেতসকলে ঠিকাদারসকলে কিয় চেয়ারম্যানের থ্রুদি কাম করে আছে বা কিয় কাম তেখেতসকলক কাম করবর কারণে পারমিশন দিছে মই তেনেকুৱা খুঁজেছিলোঁ কিন্তু তেখেতসকলে একো রিপ্লাই দিব পারা নাই ক্লিয়ারিফিকেশন দিব স্ট্রাকচার মতে অসম সরকারের স্ট্রাকচার মতে আপনার স্ট্রাকচারত আসলে আপনি 30.23 স্কোয়ার মিটার হব লাগে কিন্তু আমার বিটিসির স্ট্রাকচারত 26.46 স্কোয়ার মিটার এটু কোনে বনাইছে আমি না জানো আর তাতে আপনার লিন্টারত চারিডালকে রোড দিব লাগে তাতে আপনার 10 mmকে রোড দিব লাগে কিন্তু তাতে আমি দেখে পাইছো যে তাতে আপনার চারিডালকে রোড দিছে কতবা তিনিডাল দিছে কতবা দুডাল দিছে কিন্তু তাতে আপনার 8 mm রোড দিছে আর আপনার খুঁটাটো হব লাগে আপনার নৌডাল এই নৌডাল খুঁটাত আপনার নৌডালে দিছে কিন্তু নৌডাল দিলেও তাতে আপনার 10 mm রোড দিছে আমি 12 mm রোড দিয়া ফটো দেখা নাই আমি টোটেল সার্ভে করেছো গইছো বেনিফিসিয়ারিটা খুঁজিছো কিন্তু বেনিফিসিয়ারি কোনো তেনকা আমাক ভাল হয়েছে বলে কোনো আজি লাগে রেসপন্স আমি পুয়াই নাই সো আমি তাকে কব যাও যোনে পয়সা লয়েছে 5,000, 6,000, 7,000 যোনে পয়সা লয়েছে তেখেতসকলক জলদি এরেস্ট হব লাগে আমি তেনকা করাপশন হব নিবিচারো কেনকা করাপশন হব আমি কোনোদিন বিচারা নাই যাতে কারাপশনটা বন্ধ হব লাগে যেহেতু নরেন্দ্র মোদী ডাঙরিয়া তেখেতে কয় আছে কারাপশন ফ্রি কান্ট্রি কারাপশন ফ্রি কান্ট্রি বলে কয় আছে কিন্তু এটা সাধারণ ঘর এটা সরকারি ঘরের নামত যদি 5,000, 6,000, 7,000 যদি কারাপশন হয় তেতিয়া কারাপশন ফ্রি কান্ট্রি বলে আমি কত কব পারিলো আমি তাকে বিচার সরকারের ওসর যোনে যোনে পয়সাটো লয় আছে তেখেতসকলক লিগেল ইনভেস্টিগেশন হব লাগে লিগেল ইনভেস্টিগেশন হৈ পিনে আপনার যোনে কারাপশনের লিপ্ত আছে তেখেতসকলক জলদি এরেস্ট করিব লাগে তাকে আমি সরকারের ওসরত বিনম্র অনুরোধ জানালো আমি বেনিফিসিয়ারিটাত গৈছো কিন্তু কোনো বেনিফিসিয়ারিয়ে আজি লাগে বনাই লব পারা নাই মানে বনাই লব কারণে পারমিশন দিয়া নাই তেখেতসকলে কৈছে কি আমাক ঠিকাদারে বনাইছে কিন্তু ঠিকাদারে বনাইছে এটো একো মানে ভালদরে বনোৱা নাই ওটাই পুয়ার কোয়ালিটি দিছে ইটায়ে হোক বা বালিয়ে হোক বা রোডে হোক বা সিমেন্টে হোক সব পুয়ার কোয়ালিটি হয়েছে আমি তার বাবে বিচারো যে কোনো ঠিকাদার যাতে আইওয়ে ঘরের নামত খুমব না লাগে সম্পূর্ণরূপে ঠিকাদার ব্যবস্থা চলি আছে বলে কয় পরিবর্তন সরকার এয়াই নাকি আমার বিটিসি পরিবর্তন সরকার পুনর্বুরোধীন যখন সরকার চলি আছে কি গুন্ডারাজ চলি আছে নাকি সিহতর
যে প্রতি ঘরের যে আমার যা দুখিয়া শ্রেণীর মানুষবিলাকর যে কাপশন চলি আছে পাঁচ হাজার ছয় হাজার চলি আছে। আচ্ছা মো মুখ্যমন্ত্রী মহোদয়ক মানে ডিমাকুচির সূত্র লগ করে মানে দিয়েছিল চার এজনের কমপ্লেন দিয়েছিল মানে এই আসলে আপনার ওদালগুড়ির ব্লকর আসে তারপর কি বলে কয় কিন্তু দম দিম কিনা দিম এনেকা বলে চেয়ারম্যানবিলাকে পয়সা পয়সা লয় এনেকা বলে কইছে মোক। তারপর কমপ্লেন সমপ্লেন লিখি আমি দিয়ে দিলো মুখ্যমন্ত্রী মহোদয়ক। তারপর মুখ্যমন্ত্রী মহোদয়ে কলে কি ব্যবস্থা তো মই লয় লম বলে না এতিয়া কোনো ব্যবস্থা লওয়া দেখায় নাই। ফুটেজ আছে আর মোর প্লাস ভিডিও আছে মোর কোনো সুলিং টুলিং দিয়া নাই ফ্লোরত তেনেকে ঢালাই মারি দিছে একদম নিম্নমানের হয় নিম্নমানের হয়েছে আর ওয়ালবিলাক আপনার যা পোস্ট এইগুলো ফাট মিলি মিলি গেছে খালি প্লাস্টার করে থাকে আর দেখা কোনোবাই দেখা নাপাক বলে এনেকাকে প্লাস্টার করে থাকি থাকে যা ফাট মিলিছে এইবিল দুর্নীতি হয়েছে যা পালি নেতা আছে রাখি থাকে দিয়া এইবিল ধুনিয়ার আমার আমি যেটা আর টি আই মারছো আমাক দম দিছে সিহতর চেয়ারম্যান এজনে এনে হেনকে সে কথা মারিম কিবা মারিম এনেকা বলিকে আমার ভাবো ভাবো কি তুমি এনেকে দিছে আর আমার অসম সরকার এটাই অনুরোধ ইহত অতি সোনকালে এরেস্ট করব লাগে যা পয়সা কোনে কোনে লৈছে লওয়া নাই এইবিলাকক ইনভেস্টিগেশন করে এনে এরেস্ট করব লাগে। জিসি থাকাও মুং থিসনে গনাং ফরাইসাফনি থাকাই মানসে গনাং ফসাউথাই কোখরাজার দা রিলেটিভ পাবলিক স্কুলাও থাকা জিসে সিম মুং থিসনেয়া সলিগাসনে সায়েন্স আর আর্টস মানেব আইডিয়াও থাকা জিসেনি মুং থিসনেয়া সলিগাসনে মুং থিসনাইজন লগেসে সায়েন্স আইডানি ফরাইসাফনে স্কলারশিপ টেস্টনি সুবিধা হানাই সাগান বেনি কেসরাও ফরাইসাফনকো টপ থ্রি সাইখনাই সাগান 75% আর স্কলারশিপ টেস্টনি কাট অফ মার্চ জাগান টপার জানে হানাই ফরাইসাফরা 80% স্কলারশিপনি সুবিধা মানো হাগান টপার ফরাইসাফরনে কোক্রাজার দা রিলেটিভ পাবলিক স্কুলা 2 বছরনি বেসেন নাঙা জাসে সেলেংথাই লানে সুবিধা হাগান ফৈগো 13 মে খালি ফৌনি 10:30নিফ্রাই 12:30সিম স্কলারশিপনি টেস্টকো লানাই সাগান আবং মিন্টিনে থাকায় 7086401137 নোয়াবলা 9435704380 জানবুং অঞ্জিমা আর রিলেটিভ পাবলিক স্কুল @gmail.com যোগাযোগ খালামনো হাগান।